প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদেরকে টুডলাভ ইমো চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। একটু সমস্যার কারণে আমার এই চ্যানেলে কিছুদিন যাবৎ ভিডিও আপলোড করা হয় না। এখন থেকে আবার রেগুলারলি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমাদের কাছে অনেক বিজ্ঞাপন আছে কিন্তু সময়ের কারণে দিতে পারি না। দেরি করব না, কথাও বাড়াবো না, চলে যাব আজকের মূল ভিডিওতে। অন্যান্য দিনের মতো আজকেও আসছি পাত্রীর বিজ্ঞাপন নিয়ে। আর আমার এই চ্যানেলে আমি সবসময় পাত্রীর বিজ্ঞাপন দিয়ে থাকি। যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে নিন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ দর্শক, আজকে পাত্রীর নাম হচ্ছে শিশির আখতার। ঠিকানা মাদারীপুর, বর্তমানের ঠিকানা রামপুর, পেশা সরকারি চাকুরিজীবী, বেতন 30,000-এর ভিতরে আর কি, আলহামদুলিল্লাহ ভালোই। মেয়ের শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স কমপ্লিট, ব্লাড গ্রুপ ও নেগেটিভ, জন্ম তারিখ 14/2/2000 সাল, মানে বর্তমানে 23 বছর বয়স, বৈবাহিক অবস্থান অবিবাহিত, ধর্ম ইসলাম ধর্ম, উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি, শরীরের ওজন 55 কেজি, ভাই বোন সংখ্যা 2 ভাই 2 বোন, বাবা সরকারি চাকুরিজীবী ছিলেন বর্তমানে অবসরপ্রাপ্ত, মা গৃহিণী। এতটুকু আমাকে বলা হয়েছে। এবার তারা যেমন পাত্র চাচ্ছেন, ভালো চরিত্রবান হতে হবে, সাংসারিক হতে হবে, পাঁচ অক্ত নামাজি হতে হবে, যেরকম আর কি সবাই খুঁজে তার মেয়ের জন্য বা তার ছেলের জন্য, সবাই এরকম চায়। আর্থিক অবস্থা নিম্নবৃত্তিক মধ্যবৃত্তিক, উচ্চবৃত্তিক হলো সমস্যা নাই, যেরকম হয় চলবে। উচ্চতা কমপক্ষে মানে মেয়ের সাথে মানানসই হতে হবে, বা এর উপরে হলে ভালো হয়। গায়ের রং শ্যামলা হলেই হবে। এবং পাত্র মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর এই এরিয়ায় হলে ভালো হয়। এছাড়া যদি অন্য বিভাগে হয় তাও সমস্যা নেই, চলবে, যোগাযোগ করতে পারেন। এবং ফ্যামিলিগতভাবে যোগাযোগ করতে হবে, দয়া করে কেউ সিঙ্গেলিভাবে যোগাযোগ করবেন না। আর প্রবাসী যদি কেউ থেকে থাকেন তারাও যোগাযোগ করতে পারেন। যোগাযোগের জন্য ফোন নাম্বার দেওয়া হয়েছে আমাদের কাছে, একটি ফোন নাম্বারটি হলো 01880629658। নাম্বারটি আমি আবার বলি, 01880629658। এটা হচ্ছে যোগাযোগের ফোন নাম্বার। আর আমার সকল ভিউয়ার্সের উদ্দেশ্যে একটা কথা বলি, সরাসরি দেখা না করে আপনারা আর্থিক লেনদেন করবেন না, করে ক্ষতিগ্রস্ত হলে আমাদের টুডলাভ ইমো চ্যানেল কর্তৃপক্ষ কোনো প্রকারেই দায়ী থাকবে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আজকের ভিডিও পর্যন্তই।